তাহলে আমরা ছিলাম হচ্ছে একটা নিউ প্রোডাক্টের ক্ষেত্রে আমরা কিভাবে পিএলসিটা থেকে মানে শুরু করব লাইফ স্পান বিজ্ঞানটা সেটা যে ডিমান্ড রিভিউইং ডিমান্ড অফ দ্য প্রোডাক্টস একটা নতুন প্রোডাক্ট যখন আপনি বাজারে আনবেন সেটা ডিমান্ড কিরকম আছে সেটা অ্যানালাইসিস করা অ্যাসেসিং দ্য ব্র্যান্ড পারসেপশন আপনার কোনো ব্র্যান্ডের আন্ডারে যাবেন কিনা বা নতুন করে কোনো ব্র্যান্ড তৈরি করবেন কিনা কম্পিটিটর অফ দ্য বেঞ্চমার্কিং আপনার সাথে যারা কম্পিটিটর রয়েছে তাদের মানে ইয়ের জায়গাগুলো কোথায় আন্ডারস্ট্যান্ডিং দুর্বল কনজিউমার এন্ড পারসেপশন বিহেভিয়ার এবং এখন আসলে কি চাচ্ছে আমার কনজিউমার যারা ব্যবহারকারী সেটা আপনাকে বুঝতে হবে তো এইগুলো অ্যানালাইসিস করে সাধারণত কোন একটা প্রোডাক্ট লঞ্চ করবেন কি করবেন না বা শুরু করবেন সেটা শুরু করা যায় সো এখানে একটা লাইফ এক্সাম্পল প্রোডাক্ট লাইফ সাইকেল এখানে দেওয়া রয়েছে একটা ইয়োগার্টের তো যেমন বলা হচ্ছে আপনার ইন্ট্রোডাকশনটা আপনাকে যদি বলা হয় এটা ইয়োগার্টের উদাহরণ কি রকম হবে তার ইন্ট্রোডাকশনটা আপনি কি হবে বলবেন যে ইয়োগার্ট অ্যাভেলেবল ইন হেলথ গুড ফুড স্টোরেজ ফাংশন প্ল্যান প্যাকেজিং প্রমোটস হেলথ ফুড আপনি ইন্ট্রোডাকশনে কি করবেন ভালো ভালো কথা বলবেন যে ইয়োগার্ট শরীরের জন্য ভালো যেমন আপনারা এখানে একটা লক্ষ্য করে থাকবেন তিন ফলের কিন্তু একটা অ্যাডভার্টাইজমেন্ট চলে কিরকম অ্যাডভার্টাইজমেন্ট চলে যে কোরআনের একটা আয়াত দিয়ে উল্লেখ করে দিয়ে তারা বলে যে এটা প্রচন্ড ভালো ইত্যাদি ইত্যাদি ফলে কিন্তু মানুষকে তারা কিন্তু আকৃষ্ট করছে তো ইন্ট্রোডাকশন স্টেজে নানা প্রোডাক্ট হতে পারে আমি যদি আপনাকে বলি যে আপনার একটা ইয়ের ইন্ট্রোডাকশন আপনি দেন একটা টি শার্টের তো আপনি তখন কি বলবেন যেটা 150 GSM এর এটা গরমের জন্য খুবই উপকারী অ্যাবজর্বেন্সি ভালো ঠিক আছে ইত্যাদি বলবেন তাই না ওকে এরপরে সেটা হচ্ছে গ্রোথ গ্রোথ স্টেজে কি যে গ্রোথ স্টেজে যখন আপনার প্রোডাক্ট পৌঁছে গেছে তখন আপনি কি বলবেন যে ইয়োগার্ট অ্যাভেলেবল ইন সুপার মার্কেট অ্যান্ড চিল ক্যাবিনেটস যে সবখানে আছে প্যাকেজিং গেটস মেকওভার অ্যান্ড দ্য নিউ ফ্লেভার ইন্ট্রোডিউস স্ট্রবেরি ফ্লেভার ভ্যানিলা ফ্লেভার ইত্যাদি ইত্যাদি আপনি আরো যুক্ত করছেন গ্রোথ স্টেজে ওকে এরপরে যদি বলা হয় যে ম্যাচুরিটি স্টেজে আপনি কি বলতেছেন যে প্রোডাক্ট রিইনভেন্টেড উইথ অ্যাডেড ফ্রুট চকলেট ইত্যাদি যে প্যাকেজিং চেঞ্জেস শেপ এন্ড লাক্সারি আপনি কি করছেন ম্যাচুরিটি স্টেজে তো আপনার আরো অনেক কম্পিটিটর রয়েছে এবং আপনার পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তখন আপনি একবার শেপ চেঞ্জ করছেন যে এখন ডিটারজেন্ট নতুন বোতলে যেমন ওই যে ডিটারজেন্ট তারা একটা বুদ্ধি বের করছে যে এখন কাগজের প্যাকেট অর্থাৎ কাগজের বোতল তারা তৈরি করছে তাহলে তারা এখন কি প্রমোট করতেছে তারা প্রমোট করতেছে যে এই যে ইকো ফ্রেন্ডলি অর্থাৎ পরিবেশগত যে দিকটা সেটাকে তারা ফোকাস করতেছে যে সাস্টেইনেবল প্যাকেটে এখন নতুন করে তারপর আবার ওই যে মাঝে মধ্যে দেখেন না ঋণ এখন কমলো 2 টাকা ইত্যাদি এগুলো হচ্ছে মার্কেটিং পলিসি বা স্ট্র্যাটেজি যেটার মাধ্যমে তারা করছে তো ইয়োগার্টের ক্ষেত্রে এখানে বলা হচ্ছে চকলেট ফ্লেভার অ্যাড করা হয়েছে তারপর প্যাকেজিং চেঞ্জ করা হয়েছে লাক্সারি ট্রিটের জন্য যে ইয়োগার্ট মনে করেন যে আপনার 1/2 কেজি ছাড়া পাওয়া যায় না তখন আপনি বাজারে নিয়ে আসলেন 250 গ্রাম যে ইয়োগার্ট এখন 250 গ্রাম পাওয়া যাচ্ছে ইত্যাদি ডিক্লাইন স্টেজ যদি হয় ডিক্লাইন বানাই এটা একটা নর্মাল একটা ইয়োগার্টের আমরা যদি লাইফ সাইকেলটা কথা বলতে চাই তো এইভাবে আমরা ডিক্লাইন করতে পারি বা এইভাবে আমরা বর্ণনা করতে পারি তো এখন আপনি চিন্তা করেন আপনার যদি একটা নতুন প্রোডাক্ট আপনি বাজারে আনেন সেটার ইন্ট্রোডাকশন আপনি কিভাবে দিবেন সেটা যখন গ্রোথ স্টেজে যাবে তাকে আপনি কিভাবে গ্রোথ স্টেজটা আরো প্রমোট করবেন ম্যাচুরিটি স্টেজে যখন যাবে সেটা এই স্টেজটা আপনি কিভাবে ধরে রাখবেন চিন্তা করতে হবে ঠিক আছে ওকে হাউ টু এক্সটেন্ড দ্য প্রোডাক্ট লাইফ সাইকেল আমরা কিভাবে প্রোডাক্ট লাইফ সাইকেলটাকে বৃদ্ধি করতে পারি অর্থাৎ মূলত প্রোডাক্ট লাইফ সাইকেলটাকে বৃদ্ধি বলতে আমরা ম্যাচুরিটি স্টেজটা বৃদ্ধি করব কারণ সেইখানে যখন তো ম্যাক্সিমাম আমাদের বেনিফিটটা আসে তো সেটা আমাদের ম্যাক্সিমাম করলে যত বেশি প্রলং হবে আমাদের টাকা পয়সা তত বাড়বে তত বেশি আমরা পাবো ঠিক আছে সো নাও কিভাবে আমরা প্রোডাক্ট লাইফ সাইকেল বৃদ্ধি করতে পারি অ্যাডভার্টাইজিং এন্ড প্যাকেজিং আমরা অ্যাডভার্টাইজ করতে পারি অর্থাৎ বিভিন্ন ওয়েদার ইত্যাদির উপর যেমন রবি কি বলে যে রবি এখন বান্দরবনে পাহাড়ের উপর থেকে অ্যাডভার্টাইজমেন্ট করতেছে তার মানে কি বোঝাচ্ছে যে এটা খুব ভালো এরকম তারপরে হচ্ছে যে প্যাকেজিং ইজ ইম্পর্টেন্ট ওই যে নতুন প্যাকেটে বা পুরাতন প্যাকেটে বা এই প্যাকেটে সেই প্যাকেটে হ্যাঁ এখন কালারফুল প্যাকেটে এবার আবার ওই যে কি ওই যে 2 দিন আগে একটা হার্বাল কি আসলো ওই যে ফেস ওয়াশ না কি
এই হলুদ টলুদ টারমারিক টারমারিক অনেক কিছু দেখলাম, এরকম অনেক পলিসি থাকতে পারে। তারপরে বলা আছে প্রাইস এন্ড স্পেসিফিকেশন, আমরা যদি প্রাইস কমাই একটু বা মার্কেটের যে প্রাইসটা রয়েছে সেটা থেকে কম বেশি করে, সেক্ষেত্রেও সাধারণত প্রোডাক্ট লাইফ সাইকেলটাকে প্রলং করা যায়। যেমন দুটো জিনিসের প্রোডাক্ট একই রকম দুটো কোম্পানির, কিন্তু আপনার প্রাইসটা একটু কম, তাহলে মানুষ তো আপনারটাই কিনবে। স্পেসিফিকেশন যদি আপনি বাড়ান, যে এখানে ওই যে অ্যালোভেরা নির্যাস, নিম পাতার রস, প্রাকৃতিক গুণ সম্পন্ন ইত্যাদি ইত্যাদি, তখন কিন্তু মানুষ দেখবে যে না এটার স্পেসিফিকেশন বেশি বা এটা একটু বেশি ভালো, তখন কিন্তু মানুষ ওইটা নিবে। তো এই যে টুথব্রাশ কোম্পানির, এরা তো আর কোনো কিছু রাখলো না, সার্কল থেকে শুরু করে একবারে যা আছে সবকিছু দিয়ে কি বানাই টানাই শেষ করে দিল। সো এরা কোম্পানি কিন্তু টিকে আছে এই সমস্ত ইয়ের কারণে। তো নিউ মার্কেট ওর প্ল্যাটফর্ম, এবং একই সাথে আমার নতুন প্ল্যাটফর্ম বা নতুন মার্কেট কিন্তু খুঁজতে হবে, কারণ যুগের সাথে সময়ের সাথে সাথে মানুষের সভ্যতার সবকিছু চেঞ্জ হয়। তো সেই ক্ষেত্রে এখন যদি আমি ডিভিজির কথা চিন্তা করি, এখন কিন্তু মানুষ আর ডিভিজি দেখে না, ঠিক আছে? এখন কিন্তু তারা মানে করো যে কোনো চালানো চ্যানেলও সেভাবে দেখতে চায় না। সফিস্টিকেটেড একটা লোকজনের কথা যদি চিন্তা করো, নেটফ্লিক্স বা এই ধরনের হুইচুই বা ইত্যাদি বিভিন্ন প্ল্যাটফর্ম রয়েছে, তারা সেখানে জয়েন করে দেখে। অর্থাৎ এই যে যারা এন্টারটেইনার, তারা কিন্তু এটা সৃষ্টি করতে পেরেছে, ফলে কিন্তু তারা টিকে আছে। তো এই ধরনের নিউ প্ল্যাটফর্ম তৈরি করে আমার প্রোডাক্ট লাইফ সাইকেলটা আমি বাড়াতে পারি। এখানে ছোট্ট একটা উদাহরণ দিয়ে আমরা শেষ করব। আমাদের পটেটো, আমরা ছোটবেলায় আমাদের সবার সাথে স্মৃতি জড়িত, পটেটোর পর আমরা দেখছি মিস্টার চুইস, তারপর লে, তারপর পিঙ্গেলস, এই নানা প্রকার। এই পটাটো আমাদের আগে ছোটবেলায় কি দিত, ওই পটাটোর সাথে কিন্তু ওই যে প্লাস্টিকের এক ধরনের খেলনা দিত, ফলে কিন্তু আমরা খুব বেশি পরিমাণে কোনো কিছু কিনলে পটেটো কিনতাম, কারণ হচ্ছে সেখানে ইয়ে পাবো, খেলনা পাবো। তো এই ধরনের মানে স্ট্র্যাটেজি তখন কিন্তু ছিল। এখন আস্তে আস্তে আরো বাজারে কিন্তু অনেক চিপস এসেছে, বাট পটেটো টিকে আছে, তার স্বাদ ঐতিহ্য সবকিছু মিলে প্যাকেজিং। তো পটেটো এখন তার যে ক্রিস্পি বা আগে কিন্তু একরকম স্ট্র্যাটেজি ছিল, এখন কিন্তু আরেক রকম আসছে। তো যাই হোক, এই সব কিছু মিলেই আমরা প্রোডাক্টের একটা লাইফ স্প্যান বৃদ্ধি করতে পারি, অ্যাডভার্টাইজিং প্যাকেজিং এর মাধ্যমে, প্রাইস স্পেসিফিকেশনের মাধ্যমে, নিউ মার্কেটস এর মাধ্যমে, প্ল্যাটফর্মের মাধ্যমে। তো এই ছিল আজকে আমাদের প্রোডাক্ট এন্ড সার্ভিসেস এর ভিতরে। সার্ভিসের ক্ষেত্রেও কিন্তু একই অবস্থা, যে চট্টগ্রামের একটা নতুন হোটেল বা কক্সবাজারের একটা নতুন হোটেল, একইভাবে যে সার্ভিস পিকে উঠে, যে আপনি যখন মানুষকে কি দিবেন, কম দামে হোটেল ইয়ে দিবেন, খাবার ভালো দিবেন, তারপর ইয়ের আচার ব্যবহার ভালো হবে, তখন মানুষরা এসে কিন্তু তাদের পারিপার্শ্বিক লোকজনকে রিকমেন্ড করবে যে সেন্ট মার্টিনে যাবা, এই হোটেলে ওঠা, ওটা ভালো হোটেল, ফলে কিন্তু আপনার ব্যবসা প্রসার হচ্ছে। তো আস্তে আস্তে টপে উঠবে। তো এখন আপনার যখন সেন্ট মার্টিনে হোটেল ব্যবসা ভালো হবে, ওটা দেখা দেখি সেখানে কিন্তু আরো কিছু হোটেল গড়ে উঠবে, তারাও কিন্তু আপনার সাথে কম্পিটিটর হবে। আবার দেখবেন যে আস্তে আস্তে আগে কিছু হোটেল ছিল তারা হারিয়ে গেছে, আবার কেউ নতুন কনসেপ্টে হয়তো সেখানে কাজ শুরু করতে পারে, যেমন বিচের পাড়ে কুড়ে ঘর দিল, এরকম সৃষ্টি করতে পারে, বা ভ্যারাইটি অফ। ওকে, এটাই হচ্ছে কথা। সো প্রোডাক্ট এন্ড সার্ভিসের ভিতরে পার্থক্য আমরা দেখেছি, তারপরে আমরা দেখেছি কিভাবে বিজনেসটা, অর্থাৎ টাইপস অফ বিজনেস, তারপর প্রোডাক্ট লাইফ স্প্যানটা মূলত ইম্পর্টেন্ট, সেটা আমরা দেখেছি, প্রত্যেকটা স্টেজের বৈশিষ্ট্য সহ কিছু এক্সাম্পল দেখেছি, ডিক্লাইন প্রোডাক্টের, নিউ প্রোডাক্ট আমরা কিভাবে শুরু করতে পারি, একটা ইয়োগাটের আমরা লাইফ স্প্যান দেখেছি বা ওকে, তারপর কিভাবে আমরা বৃদ্ধি প্রাপ্ত করতে পারি সেটা দেখেছি। তো আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ। যদি কারো প্রশ্ন থাকে আমরা সেগুলো নিয়ে এখন কথা বলবো।